দেশে গণতান্ত্রিক ধারা স্থিতিশীলতা শান্তিপূর্ণ পরিবেশ আছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের লাফালাফি এবার কমে এসেছে সুর নিচে নেমে গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে এখন গভীর হতাশায় বিএনপি এক বিবৃতিতে একথা বলেন তিনি তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন মার্কিন ভিসা নীতির কারণে বিএনপি এখন চাপের মুখে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়কে তিন মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট সোমবার মাথায় ব্যান্ডেজ নিয়ে হাইকোর্টে আসেন তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও সেপ্টেম্বরে তিনি যুক্তরাষ্ট্রে থাকবেন তাই এ সফর নিশ্চিত নয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ে গিয়ে আটক হয়েছেন জামায়াতের চার নেতা সোমবার চতুর্থ দিনের মতো প্রচারণা চালিয়েছেন খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রার্থীরা ভোটারদের মন জয়ে ব্যস্ত তারা কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা নেতাদের সাথে মতবিনিময় করেছেন ওয়াইসির মহাসচিব হিসেন ইব্রাহিম তাহা এবছরে জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত 1704 জন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবছর ডেঙ্গু ভয়াবহ আকার নিতে পারে তাই এডিস নিধনে এবার মশার ওষুধ বদলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জসিমকে গুলি করে হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড আসামিদের চারজন মারা গেছে একজন পলাতক টেকনাফে 3 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়েব এরদোগানকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মণিপুরে কমান্ডো অভিযানে 40 বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং ফেডারেশন কাপের হাই ভোল্টেজ ফাইনাল মঙ্গলবার 14 বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও মোহামেডান আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এগিয়ে আনার কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস চলচ্চিত্রে দুই যুগ পার করলেন সুপারস্টার শাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করা শাকিব নিজের অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানালেন দর্শকদের প্রতি